হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে যৌন শক্তি বাড়ানোর একটি ঔষধের বিষয়ে আলোচনা করব। এই ঔষধটি ব্যবহার করে আপনি যখন যৌন মিলন করতে যাবেন, যৌন মিলন করার পর আপনার বউ আপনাকে বলবে যে আজ এত শক্তি কোথা থেকে পেলে, আজ তো আমাকে মেরেই ফেলে দিতে। তো বন্ধুরা, আপনিও যদি চান যৌন মিলনে লম্বা সময় পর্যন্ত আনন্দ নিতে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার অনেক উপকার হবে। বন্ধুরা, আপনারা এখানে একটি ঔষধ দেখতে পাচ্ছেন। এই ঔষধটির নাম হচ্ছে দীনদয়াল 303 ক্যাপসুল। এই ক্যাপসুলটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি করা হয়েছে। এর ভিতর কোনো রকম কেমিক্যাল মেশানো হয়নি। এই ক্যাপসুলটি আপনারা খুব সহজেই মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এর দাম দেখতে গেলে মাত্র 280 টাকা। একটি প্যাকেটে আসে 10টি ক্যাপসুল। যেসব ছেলেদের দ্রুত বীর্য বেরিয়ে যায়, লিং একদম ঢিলা, লম্বা সময় পর্যন্ত যৌন মিলন করতে পারে না, যৌন মিলন করার আগে মনে অনেক উৎসাহ থাকে, আজ আমি লম্বা সময় পর্যন্ত যৌন মিলন করব, আমি ভরপুর আমার বউকে মজা দেব এবং আমিও মজা নেব, তো এই উৎসাহ কিন্তু অনেক ছেলেরই থাকে যৌন মিলন করতে যাওয়ার আগে। কিন্তু যখনই সে যৌন মিলন করতে যায়, 1 থেকে 2 মিনিট যৌন মিলন করার পর তার বীর্য বেরিয়ে পড়ে, আর বীর্য বেরিয়ে যাওয়ার পর শরীর একদম অবশ হয়ে যায়। দ্বিতীয়বার সে আর যৌন মিলন করতে পারে না, সেও অসন্তুষ্ট থাকে, তার বউও অসন্তুষ্ট থাকে। তো এই সমস্যায় যেসব ছেলেরা ভুগছে, তারা যদি নিয়মিত এই দীনদয়াল 303 ক্যাপসুলটি একটি করে রাত্রে খাবার পর দুধের সাথে বা জলের সাথে ব্যবহার করতে পারে, তাহলে কিছুদিনের ভিতর তাদের যৌন উত্তেজনা বাড়বে, অনেক সময় পর্যন্ত যৌন মিলন করতে পারবে, বীর্য গাঢ় হবে এবং লিং শক্ত হবে। বন্ধুরা, এই ক্যাপসুলটি কিন্তু যৌন শক্তি বাড়ানোর জন্য অনেক কার্যকারিত। এই ক্যাপসুলটি আপনি ব্যবহার করে আপনার যৌন উত্তেজনা বাড়াতে পারেন। এই ক্যাপসুলটি কারা কারা ব্যবহার করতে পারবে, কারা কারা ব্যবহার করতে পারবে না এবং এর ক্ষতির দিক কি আছে, চলুন জেনে নিই। 18 বছরের নিচের ছেলেরা এই ক্যাপসুলটি ব্যবহার করবেন না, আর 60 বছরের উপরের পুরুষরা এই ক্যাপসুলটি ব্যবহার করবেন না। এর মাঝামাঝি যে কোনো বয়সের ছেলেরা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারে। এই ক্যাপসুলটি ব্যবহার করে কোনো ক্ষতি বা সমস্যা শরীরে দেখা যায় না। যারা অন্য কোনো রোগের ঔষধ ব্যবহার করছেন বা 1 থেকে 1.5 মাসের ভিতর কোনো অপারেশন হয়েছে বা আপনার শরীরে কোনো রোগ আছে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ক্যাপসুলটি একদমও ভুলে ব্যবহার করবেন না। তো বন্ধুরা, আশা করি এই ঔষধটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো।